আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ আজকে আমরা ফিনান্স ও ব্যাংকিং এর চতুর্থ অধ্যায় ঝুঁকি ও নিশ্চয়তার সৃজনশীল প্রশ্ন প্র্যাকটিস তো সৃজনশীল প্রশ্ন প্র্যাকটিস করব প্লাস আমরা বেসিক জিনিসগুলো শিখব এবং একদম মনোযোগ সহকারে মানে প্রশ্নগুলো অ্যান্সার করব যাতে করে এই কোয়ালিটির প্রশ্ন আমরা পরবর্তীতে পেলে খুব সহজেই অ্যান্সার করতে পারি তো আশা রাখবো তোমরা অবশ্যই অবশ্যই মনোযোগ সহকারে ক্লাসটা দেখবে আর একটা জিনিস বলে রাখি যে তোমাদের যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্টে জানাই দেবে অথবা আমার পার্সোনাল ফেসবুকে লিঙ্ক দেওয়া থাকে সেখানে ইনবক্স করতে পারো আমি তোমাদেরকে সেটা বোঝাই দেবো বা যে মানে তোমাদের সেই কনফিউশনটা দূর করে দেওয়ার চেষ্টা করবো তোমরা অলরেডি কিন্তু নোটিশ করেছো যে আমি তোমাদের সব প্রত্যেকেরই কমেন্ট খুব যত্ন সহকারে পড়ি এবং সেগুলো রিপ্লাই দেওয়ার চেষ্টা করি ঠিক আছে আর তোমাদের সাথে আরেকটা বিষয় অনুরোধ থাকবে তোমরা চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে যাতে করে তারা তারাও তোমার পাশাপাশি শিখতে পারে ঠিক আছে তো প্রথম প্রশ্নটা কি রজনীকান্ত সেন দু সালে মাধ্যমিক মূলধন বাজার থেকে পাঁচ লক্ষ টাকা মূল্যের সাতটার ইন্টারন্যাশনাল কোম্পানির শেয়ার ক্রয় করেছিল তাইলে পাঁচ লক্ষ টাকা মূল্যের শেয়ার ক্রয় করেছে কোম্পানির নাম হলো সাত্তার ইন্টারন্যাশনাল কোম্পানি তাই না তাহলে দুই সালে গত পাঁচ বছরে উক্ত কোম্পানি হতে প্রাপ্ত আয়ের হার যথাক্রমে তাহলে এই যে পাঁচ লক্ষ টাকা যে শেয়ার ক্রয় করেছে প্রতি বছরে তার গত পাঁচ বছরে প্রাপ্ত আয় হলো সাপোজ মনে করো দুই হাজার এগারো সালে আয় হলো বারো পার্সেন্ট দুই হাজার বারো সালের আয় হলো আট পার্সেন্ট দুই হাজার তেরো সালের আয় হলো সতেরো পার্সেন্ট দুই হাজার চোদ্দ সালে আয় হয়নি এখানে ক্ষতি হয়ে গেছে মাইনাস পাঁচ পার্সেন্ট দুই হাজার আহ পনেরো সালে আয় হলো তোমার তেরো পার্সেন্ট তিনি তার শেয়ারগুলো বিক্রি করে বিক্রয়লব্ধ অর্থ এনসিসি ব্যাংকে জমা রাখার সিদ্ধান্ত নিয়েছে সেক্ষেত্রে ব্যাংক তাকে বারো পার্সেন্ট হারে সুদ প্রদান করবে তাহলে শেয়ার বিক্রি করবে বিক্রয় করে সেটা আবার এনসিসি ব্যাংকে জমা রাখবে সেখানে ব্যাংক তাকে দশ পার্সেন্ট হারে সুদ প্রদান করবে দশ পার্সেন্ট হারে হ্যাঁ আচ্ছা কনম্বা প্রশ্ন বলেছে কিসের ভিত্তিতে কিসের বিচ্যুতি থেকে ঝুঁকি সৃষ্টি হয় তাহলে প্রত্যাশিত এবং প্রাপ্ত ফলাফলের বিচ্যুতি তুমি মনে করো যে সাপোজ মনে করো এক জায়গায় ইনভেস্ট করছো সেখান থেকে তুমি পনেরো পার্সেন্ট প্রফিট প্রত্যাশা করেছে কিন্তু বেসিক্যালি তোমার আসছে এই যে পনেরো পার্সেন্ট প্রত্যাশা করেছিল কিন্তু প্রাপ্ত ফলাফল হয়েছে তোমার তেরো পার্সেন্ট এই যে দুই পার্সেন্ট যে কম হলো এটি হলো ঝুঁকি বুঝতে পারছো অর্থাৎ প্রত্যাশিত এবং প্রাপ্ত ফলাফলের বিস্তৃতি থেকে ঝুঁকির সৃষ্টি হয় বিনিয়োগের মূল্য অবকাঠামো ওঠানামা করে কেন যেসব বিনিয়োগকারী বন্ড ডিভেন্সার ইত্যাদি ক্রয় করে তাদের সুদ হারের ঝুঁকি মোকাবেলা করতে হয় কারণ বিনিয়োগের মূল্য বাজার সুদের হারের উপর নির্ভরশীল বিভিন্ন কারণে সুদের হারের তারতম্য ঘটে আর বাজারের সুদের হারের পরিবর্তনের দরুন বিনিয়োগের মূল্য ওঠানামা করে তো যেহেতু বন্ড এবং ডিভেন্সার এগুলো বাজারে ক্রয় করতে হয় বা থার্ড পার্টি আর থার্ড পার্টি মিডিয়ার মাধ্যমে ক্রয় করতে হয় এবং এখানে এর মূল টার্গেটটাই থাকে তোমার যারা শেয়ার বা বন্ড বা ডিবেন্সার যারা ক্রয় করে তাদের মূল টার্গেট হলো এক থেকে প্রত্যাশিত লভ্যাংশ পাওয়া তো যে শেয়ার বা বন্ড বা ডিভেন্সারে প্রত্যাশিত লভ্যাংশ বেশি হবে বা পারফরমেন্স বেশি হবে সেটার চাহিদা বেশি থাকবে সেটার বাজার মূল্য অটোমেটিকলি বেড়ে যাবে আবার যেটা কম পারফরমেন্স কম হবে সেটার বাজার মূল্য অটোমেটিকলি কম কমে যাবে এই জন্যে এই সুদের হারের তারতম্যের কারণেই শেয়ারের বিনিয়োগ মূল্য ওঠানামা করে বুঝতে পারছ এরপর গণম্বা প্রশ্ন বলছে রজনীকান্ত রজনীকান্ত সেনের আয়ের আদর্শ বিচ্ছুতি নির্ণয় করো তো এই চ্যাপ্টারে একটা মাত্র অঙ্ক থাকে আদর্শ বিচ্ছুতি নির্ণয় করো তো আদর্শ বিচ্ছুতিটা আমি আজকে যেভাবে দেখাবো এটা একটু মনোযোগ সহকারে তোমরা দেখে নিবে এবং খুব ভালোভাবে আয়ত্ত করে নিবে আর এই চ্যাপ্টার থেকে পরবর্তীতে সকল প্রশ্নের অ্যান্সার কিন্তু তখন করতে পারবে তো প্রথমে আমরা দেখো আদর্শ বিচ্ছুতি করার জন্য আমরা এরকম একটা ঘর কেটে নিব তো ঘরে কলাম থাকবে চারটা প্রথম কলামে নাম হবে বছর দ্বিতীয় কলাম আয় তৃতীয় কলাম হবে গড় থেকে ব্যবধান চতুর্থ কলাম হবে ব্যবধান বর্গ তো এইভাবে আমরা ঘর কেটে নেব তো এইভাবে বছর আয় গড় থেকে ব্যবধান ব্যবধানের বর্গ তো বছরে যেহেতু এখানে ইয়া বলা আহ কোনো সতেরো পনেরো বারো তেরো এগুলো বলা নাই শুধু বলা আছে এগারো সালে ক্রয় করেছিল এবং তার থেকে বিগত পাঁচ বছরে তাইলে সাল থেকে পাঁচ বছর পর্যন্ত এখানে আমরা সালটাকে ওইভাবে ক্যালকুলেশন করে দেব বা লিখে দেব যে দুই সাল প্রথম বছর দুই সাল দ্বিতীয় বছর দুই সাল তৃতীয় বছর দুই হাজার সাল চতুর্থ বছর দুই সাল পঞ্চম বছর আমরা এইভাবে দিব দিয়ে যে আ আ এর ঘরে এই যে পার্সেন্টেজ দেওয়া রয়েছে না আ এর যে পার্সেন্টেজ দেওয়া রয়েছে এখানে বলা আছে আ হার যথাক্রমে এখানে আমরা এই পার্সেন্টেজ গুলোই লিখে দেব 12% 8% 17% -5% আর 13% এটা আমরা এখানে লিখে দেব তো এখন প্রত্যেকটার সাথে পার্সেন্টেজ দিতে গেলে একটু লেখা বেশি হয়ে যাচ্ছে না তো আমরা এটা কি করব প্রত্যেকটার পার্সেন্টেজ এই যে এই ঘরের মধ্যে দিয়ে দেব এখানে এখানে পার্সেন্টেজ মেনশন যখন করে দেব তখন আর তোমাকে এখানে আর পার্সেন্টেজ দিতে হবে না বুঝতে পারছো তো আমরা দুই সালে বারো পার্সেন্ট সালে আট পার্সেন্ট দুই সালে সতেরো ২০১৪ দুই সালে মাইনাস পাঁচ পার্সেন্ট এবং দুই সালে ১৩ বসাই দিলাম ঠিক আছে এখন আমাদের কাজ হলো এই পর্যন্তই কাজ এটা হলো আমরা কিন্তু প্রশ্ন দেখে দেখেও ওঠাই নিলাম এই বছর আর আয়ের কলামটা এখন আমাদের কাজ হলো এই মোট আয় যোগ করতে হবে সবগুলো আয় যোগ করতে হবে তো বারো আর আট যোগ করলে বিশ বিশ আর সতেরো যোগ করলে সাঁত্রিশ থেকে পাঁচ মাইনাস করতে হবে যেহেতু মাইনাস আছে থেকে মাইনাস করলে কত হবে বত্রিশ তো বত্রিশ হলো ১৩ তেরো যোগ করলে কত হবে পঁয়তাল্লিশ তো আয়ের হারে যোগফল হবে এখানে আয়ের হারে যোগ যোগফল লিখলে হয় শুধু যোগফল ফল হবে আয়ের যোগফল ফল লিখলেও হবে ঠিক আছে তুমি লেখো সমস্যা নাই তো প্যারা না তো এখানে পঁয়তাল্লিশ তো এই পঁয়তাল্লিশ দেখো আমরা কয়টা বছরের যোগ করলাম এক দুই তিন চার পাঁচ পাঁচটা বছরের যোগ করলাম না এই দিয়ে ভাগ করবো ঠিক আছে এটা আমরা টাইটেল দিব গড় আয় তো পঁয়তাল্লিশকে পাঁচ দিয়ে ভাগ করলে কত হবে নয় এখন আমাদের এই নয়টাই হবে মেন কিওয়ার্ড তাহলে এই যে আমরা যে পরে একটা ঘরের নাম দিয়েছি কি গড় থেকে ব্যবধান গড় থেকে ব্যবধান তাইলে এই গড় থেকে ব্যবধান মানে আমাদের হলো এই যে আয় যে হয়েছে সেখানে আয় থেকে গড়টা বাদ দিলে যে ব্যবধানটা থাকে সেটা এখানে আমরা স্পষ্ট করে লিখে দিচ্ছি আয় মাইনাস গড় অর্থাৎ এই বারো থেকে এই যে প্রত্যেকটা বারো আট সতেরো মাইনাস পাঁচ তেরো এগুলো প্রত্যেকটা থেকে আমাদের গড় কত আসছে নয় নয় মাইনাস করবো তাহলে বারো থেকে নয় মাইনাস করলে কত হয় তিন আট থেকে নয় মাইনাস করলে মাইনাস এক হয় সতেরো থেকে নয় মাইনাস করলে আট হয় মাইনাস পাঁচ থেকে মাইনাস নয় মাইনাস করলে মাইনাস হবে ঠিক আছে তেরো থেকে নয় মাইনাস করলে চার হবে এখন এখানে প্রশ্ন করতে পারো যে স্যার এখানে অনেকে খটকা খেয়ে করো তোমরা যোগ বিয়োগ তো অবশ্যই করছো তাই না দুইটাই মাইনাস থাকলে যোগ হয়ে যায় এবং যোগ ফলের আগে মাইনাস সংখ্যার আগে মাইনাস বসে তাইলে পাঁচ আর নয় দুইটাই মাইনাস তাইলে পাঁচ আর নয় যোগ করতে হবে যোগ করলে চোদ্দ হবে চোদ্দোর আগে মাইনাস বসেই দিতে হবে ঠিক আছে তো এখন আমাদের কাজ হলো এই যে যে ব্যবধানটা বের হলো না এটা এই যে তিন মাইনাস এক আট চোদ্দ চার এগুলো এগুলোর বর্গ করতে হবে এই চতুর্থ কলামে এসে ব্যবধান বর্গ ব্যবধানের বর্গ নাম দিতে হবে তাইলে তিন গুণন তিন সমান কত হবে নয় এক গুণন এক সমান কত হবে এক তো আমরা ঠিক আছে মাইনাস এক গুন মাইনাস এক লিখবো যখন মাইনাসের উপর স্কোয়ার দিয়ে আমরা বিশ গুণিত কিন্তু এগুলো অঙ্কুশ শিখেছি এর উপর স্কোয়ার দিলে প্লাস হয়ে যায় কেন প্লাস হয়ে যায় আমরা জানি কিন্তু মাইনাস আর মাইনাস গুণ করলে প্লাস হয়

একটু দেখো এখানে বছর আছে পাঁচটা তো পাঁচটা বছর তাইলে এনের মান হবে পাঁচ তাহলে পাঁচ থেকে এক মাইনাস করলে কত হবে চার এই যে দুশো ছিয়াশিকে চার দিয়ে ভাগ করলে হয় একাত্তর দশমিক পাঁচ এখন আমাদের আদর্শ বিচ্ছিটি নির্ণয় করতে হবে এই একাত্তর দশমিক পাঁচকে বর্গ বর্গমূল বের করতে হবে রোড করে নিতে হবে তো একাত্তর দশমিক পাঁচকে যখন রোড করে দেবো তখন হবে চার দশমিক ছয় চার ছয় এ সরি আট দশমিক চার ছয় তো আট দশমিক চার ছয় একটা জিনিস খেয়াল করো আমাদের এই যে বারো থেকে শুরু হয়েছিল বারো সাথে কিন্তু পার্সেন্টেজ ছিল তাই না এখানে এই পার্সেন্টেজের অঙ্ক আমাদের সব কাজ হয়ে গেছে তাইলে সর্বশেষ আমাদের পার্সেন্টেজটা বসাইতে হবে এখানে পার্সেন্টেজ বসাতে ভুল করবা না কেউ ঠিক আছে আমি খুব সতর্কতার সাথে তোমাদেরকে বলে দিচ্ছি এখানে পার্সেন্টেজ বসানোটা ভুল করবা না কেউ এখানে আট দশমিক চার ছয় পার্সেন্টেজ দিয়ে দেবে আমি কিন্তু এটা অনেক একটু সময় নিয়ে তোমাদেরকে ব্যাখ্যা আকারে বোঝাই দিলাম যাতে করে এই অধ্যায় সকল অঙ্কই পারো ঠিক আছে আমি পরের অঙ্কটা কিন্তু একটু দ্রুত বোঝাবে তোমাদের আচ্ছা এই ছিল গ নম্বর প্রশ্নের অ্যান্সার এখন আমাকে বলতে পারো যে স্যার এই যে ওপরে যে লেখাগুলো আছে এগুলো কি লেখা বাধ্যতামূলক এগুলো তুমি লিখতেও পারো না লিখলেও সমস্যা নাই এগুলো বাধ্যতামূলক না যদি তোমার সময় থাকে তুমি লিখতে পারো একটু লিখলা ঠিক আছে কিন্তু বাধ্যতামূলক নয় তোমার এই কলমটাই বাধ্যতামূলক আর শেষে আলোচ্য বিস্তুতি করবা এটা বাধ্যতামূলক এরপর গ নম্বর প্রশ্ন কি বলছে রজনীকান্ত সেনের শেয়ার বিক্রয় করে বিক্রয়লব্ধ অর্থ ব্যাংকে জমা রাখার সিদ্ধান্তটি কতটা যুক্তিযুক্ত যুক্ত বলে তুমি মনে তোমার উত্তরের সবক্ষে যুক্তি দাও দেখো এখানে সে যদি ব্যাংকে রাখে তাহলে দশ পার্সেন্ট হারে আহ পাবে কিন্তু প্রকৃতপক্ষে তার আদর্শ বিচ্ছুতি কত আদর্শ বিচ্ছুতি হলো আহ আট দশমিক চার ছয় পার্সেন্টেজ যা অবশ্যই দশ পার্সেন্ট থেকে কম তাহলে এখানে ঝুঁকিটা কম আদর্শ বিচ্যুতি মানে ঝুঁকি ঠিক আছে এখানে ঝুঁকি কিন্তু ওই যে ওই আয় থেকে কম তাহলে কিন্তু তার একটা বোকামি হয়ে যাবে তো আমরা একটু দেখে রজনীকান্ত সেনের শেয়ার বিক্রয় করে বিক্রয়লব্ধ অথবা ব্যাঙ্কে জমা রাখার সিদ্ধান্তটি আমি যুক্তিযুক্ত সঙ্গত মনে করি কারণ সেসব আয়ের সাথে ঝুঁকি জড়িত সেসব আয়কে ঝুঁকিবহুল আয় বলে যেমন শেয়ার বাজারে বিনিয়োগ বিনিয়োগকারীর জন্য উক্ত শেয়ার থেকে আয় একটি ঝুঁকিবহুল আয় হিসেবে পরিগণিত হয় উদ্দীপক্ষে রজনাকান্তি সেনের বিনিয়োগকৃত শেয়ার থেকে প্রাপ্ত অর্থ একটি ঝুঁকিবহুল আয় এক্ষেত্রে তিনি ভবিষ্যতে যে পরিমাণ লভ্যাংশ পাবে তার প্রত্যাশিত আয়ের সমান হবে এরকম কোনো নিশ্চয়তা নাই আবার ভবিষ্যতে কোম্পানি কি পরিমাণ লভ্যাংশ দেবে সেটা নির্ভর করে কোম্পানির ভবিষ্যৎ বছরগুলোর অর্জিত মুনাফা এবং অন্যান্য বিষয়ের উপর যার কারণে শেয়ার বিনিয়োগ হতে প্রাপ্ত আয়ের উত্থান পতন অনেক বেশি হয়ে থাকে তাই শেয়ার বাজার থেকে প্রাপ্ত আয়কে সবচেয়ে বেশি ঝুঁকিবহুল আয় হিসেবে গণ্য করা হয় অন্যদিকে ব্যাংকের মেয়াদি আমানত হতে প্রাপ্ত আয় একটি ঝুঁকিমুক্ত আয় এক্ষেত্রে প্রকৃত আয় সবসময় প্রত্যাশিত আয়ের সমান হয়ে থাকে সুতরাং বিনিয়োগের ক্ষেত্রে রজনীকান্ত সেনে গৃহীত সিদ্ধান্তটি সঠিক হবে তো এখানে দেখো আমাদের গড় আয় কিন্তু আসছে নয় পার্সেন্ট আর এখানে তার তার আয় আসছে কত দশ পার্সেন্ট তাই না এই দিকেও কিন্তু ব্যাংকে যে জমা রাখবে এটা এই হিসাবে যুক্তি সম্পদ। আবার এখানে ঝুঁকি রয়েছে আট পার্সেন্ট প্রায় সাড়ে আট পার্সেন্ট তাহলে এই দিক থেকে দৃষ্টিকোণ করে তাহলে কিন্তু তাকে বহুল আয়গুলো ইগনোর করা উচিত বা রিজেক্ট করা উচিত এবং খাতে বিনিয়োগ করা উচিত যেহেতু ব্যাংক এখানে নির্দিষ্ট হারে সুদ দেবে ঠিক আছে এখানে আয় প্রত্যাশিত মুনাফা বেশি হলেও সমস্যা নাই কম হলেও সমস্যা নাই তাকে নির্দিষ্ট হারে সুদ দেবে এটা ঝুঁকি মুক্ত এই জন্য ব্যাংকে জমা রাখবে তো এইটা